চাই খুশির ছোঁয়া। এবার পূর্ব মেদিনীপুরে হৃদরোগে গুরুতরভাবে আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হলেন বজবজের জিমস হসপিটাল থেকে। গত শুক্রবার গুরুতর অবস্থায় সুদূর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বছর 58-র বাবলুগিরি বজবজের জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়া মাত্র এখানকার কর্তব্যরত ডাক্তারবাবুরা তড়ি ঘড়ি রোগীটিকে যুদ্ধকালীন তৎপরতায় মাত্র 24 ঘন্টার মধ্যে সুস্থ করে তুলতে সক্ষম হন। রোগীর পরিবারের কাছ থেকে জানা যায়, পূর্ব মেদিনীপুরের অনেকাংশই রোগী বজবজের এই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে এসে সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সমালোচনা শুনে সঠিক চিকিৎসা পাওয়ার আশায় সুদূর পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার অন্য কোনো হাসপাতাল বা অন্যত্র না গিয়ে মূলত বজবজের এই জিমস হাসপাতালে ভর্তি করেন তাদের রোগীকে। সুস্থ হওয়ায় খুশি রোগীর পরিবার পরিজন। মানে ইনি মেদিনীপুর থেকে এসেছিলেন, এনার কমপ্লেন ছিল এনার বুকে ব্যথা হচ্ছিল, ঠিক আছে। ইনি স্মোকার, কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নেই। আমরা ইসিজি করে দেখি, একটা সামান্য চেঞ্জেস আছে। তারপরে ওনার ইকোকার্ডিওগ্রাফি করা হয়। ইকোকার্ডিওগ্রাফিতে সেরকম সিগনিফিকেন্ট কোনো অ্যাবনর্মালিটি না পাওয়া যাতে আমরা ওনাকে অ্যানজিওগ্রাফি সাজেস্ট করি। ডক্টর ইমরান আহমেদ যখন অ্যানজিওগ্রাফি করে দেখেন, ওনার এলএডি টেরিটরিতে একটা ব্লক পাওয়া যায়, ঠিক আছে। তার সাথে সাথে ওনার কিন্তু একটা কার্ডিয়াক অ্যারিদমিয়া হয়ে অ্যাসিস্টল হয়ে যায়, মানে ওই সময়টা একটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে পেশেন্টটা কমপ্লিটলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিলো। সেই সময় ওনাকে আমরা সিপিআর, মানে আমাদের যে অ্যাডভান্স এসিএলএস প্রোটোকল আছে, সেই প্রোটোকলে ওনাকে সম্পূর্ণ রিভাইভ করিয়ে ডিফ্লুইড দিয়ে সব দিয়ে ওনাকে রিভাইভ করিয়েছি। তারপরে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে, একটা স্টেন্ট বসানো হয়েছে। তারপর উনি এখন আস্তে 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 গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করেছেন, আজকে ওনার ডিসচার্জ প্ল্যান আছে। অনেকগুলো অ্যানজিওগ্রাফি করেছি, কিন্তু এনার কেসটা খুবই ডিফিকাল্ট ছিল। এই পেশেন্টটাকে রিভাইভ করানো, মানে একদম কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ইভেন আমাদের পুরো কার্ডিওলজি টিম ক্যাথ ল্যাবে সমস্ত ইকুইপমেন্ট দিয়ে এনাকে রিভাইভ করায়। রিভাইভ করিয়ে ওনাকে অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসিয়ে এখানে আনা হয়েছে। তারপরের থেকে উনি সুস্থ বোধ করছেন, আজকে ওনার ডিসচার্জ আছে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে চন্দ্রভূষণ ঠাকুর, আমি ক্রিটিক্যাল কেয়ারে ডক্টর। তো এইখানে খবরটা কোথা থেকে পেয়েছেন? এইখানে খবর বলতে, আমাদের ওখান থেকে অনেক পেশেন্টও এসছে। হ্যাঁ, ওরাই ওরাই বলছেন যে ওখানে কি কোনো প্রাথমিক কোনো হাসপাতালে নিয়ে গেছিলেন কি প্রথমে? প্রথম অবস্থায় প্রাথমিক বলতে রাত্রে ওখানকার লোকাল একটা নার্সিংহোমে দেখানো হয়েছিল। ওনারাই বলেছিলেন যে কন্ডিশন ভালো না, ইসিজি দেখে বলেছিলেন যে এমনি লকডাউনের বাজার, সব দিকে ডাক্তার বাক্তার তেমন খুব একটা পাওয়া যাচ্ছে না। আমরা খবর পেলাম এখানে জেমসের আগে অ্যাভেলেবল ডাক্তার সবসময়ের জন্য থাকে, 24 আওয়ার্স খোলা। তো আমরা এসে সঙ্গে সঙ্গে এখানে ভর্তি করেছি এমার্জেন্সিতে। এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে ডাক্তার পেয়ে গেছি, ওই দিনই সব কিছু পরীক্ষা নিরীক্ষাগুলো হয়ে গেছে। ভয় কী রিপোর্টে কী ছিল? রিপোর্টে ছিল ওই দিন ইকো হয়েছিল, ওই ইকোতে একটা ব্লক পাওয়া গেছিলো, তবে কনফার্ম ছিল না। পরের দিনই আমাদের অ্যানজিওগ্রাফি করতে বলে, এখানে অ্যানজিওগ্রাফি করা হয়েছে। অ্যানজিওগ্রাফি করতে গিয়েই দেখা যায় যে ওখানে ডক্টর বলছেন যে 99% ব্লক ছিল। তো ওই দিনই ওই অ্যানজিওগ্রাফি করার পরেই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ওটি করা হয়ে যায়, অ্যানজিওপ্লাস্টি করা হয়। এখন ভালো আছেন? মানে এই হসপিটালের ট্রিটমেন্ট বা সব কিছুতে? হ্যাঁ, আমরা এত কিছু সুবিধা পেয়েছি ভালো বলবো না, খুবই তো ভালো, সব কিছুই ভালো। আচ্ছা, কবে ছাড়বে এখান থেকে কিছু জানতে পেরেছেন কি? রিলিজ করবে? আজকেই ছাড়বে। আপনার নাম? আমার নাম কৃষ্ণ কেশব গিরি। বাড়ি? বাড়ি মন্দারমণি। কিন্তু এই মফস্বল এলাকার সুপরিচিত বজবজের এই জিমস হাসপাতালে দূর দূরান্ত থেকে মানুষরা এসে সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেখে খুশি হয়েছেন হাসপাতালের সুপার থেকে শুরু করে ডাক্তারবাবুরা। হাসপাতালের সুপার আমাদের যেমনটা জানালেন, তারা মানুষের সুচিকিৎসা দিতে সর্বদা প্রস্তুত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান। আচ্ছা, পেশেন্টের নাম বাবলুগিরি, বয়স 58 ইয়ার্স ওল্ড। তখন সবচেয়ে আগে তো আমরা দেখলাম ইনি মেদিনীপুর থেকে এসছেন। পেশেন্ট পার্টি আমরা জিজ্ঞেস করলাম, উনি মেদিনীপুর থেকে কলকাতা পার করে এখানে এসছেন? এটা তো কলকাতাতেও হতে পারতো, কিন্তু হঠাৎ এখানে এলো। হ্যাঁ, ইনিশিয়ালি আমরা যেমন এমার্জেন্সি ম্যানেজমেন্ট দিচ্ছি, এই কথাগুলো আমাদের মাথায় এসছে কি কলকাতা থেকে আমি এতগুলো বড় বড় হসপিটাল ছেড়ে এখানে এসছি। তো সবচেয়ে প্রথম তো যে পেশেন্ট পার্টিরা যেটা বললো, ওরা বললো কি স্যার, মেদিনীপুর থেকে আমাদের প্রচুর পেশেন্টের হার্টের পেশেন্ট আপনারা এখানে এসছে, খুব ভালো চিকিৎসা করে চিকিৎসা হয়েছে আর কাছে। অ্যান্ড নম্বর টু, আমরা যেটা শুনেছি কলকাতায় কিন্তু এই বড়ো বড়ো হার্টের হসপিটালগুলো আছে, সেগুলো এখনও এইসব হচ্ছে কি না, মানে আমাদের মধ্যে ডাউট আছে। কিন্তু আমরা জানি জগন্নাথ গুপ্ত হসপিটালে এইগুলো এখনও হচ্ছে, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এলাম। সিভিয়ার হার্টের ব্লক ছিল, হার্ট অ্যাট্যাক যেটাকে বলে, যে জন্যে
হার্টের রক্তটা যাওয়ার একটা পোর্শনে হার্টের রক্তটা পুরো বন্ধ হয়ে গেছে। এখন এটার চিকিৎসা হয়েছে ইমিডিয়েটলি একটা করোনারি অ্যানজিওগ্রাম করা, ওনাকে স্টেবিলাইজ করে পরের দিনই কিন্তু করোনারি অ্যানজিওগ্রাম করা হয়, মানে চব্বিশ ঘন্টার মধ্যে যে 24 ঘন্টার বেশি পেরিয়ে গেলে কিন্তু হার্টটা পুরোই ড্যামেজ হয়ে যেত। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট খুব ভালো আছে, 2 দিন হয়ে গেছে খুব ভালো আছে, আজকে হয়তো বাড়িও চলে যাবে। আমি এই বলবো কি যদি বুকে ব্যথা হয় ফার্স্ট 6 ঘন্টা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে যদি চলে আসতে পারে তাহলে ওটা একটা মেডিকেল ট্রিটমেন্ট যেটা হয় সেই মেডিকেল ট্রিটমেন্টটা আমরা করবো, তারপরেই কর্নিয়া অ্যানজিওগ্রাম দুদিন 24 ঘন্টা কর্নিয়া অ্যানজিওগ্রাম হয়ে যাবে। এটা কিন্তু টাইম মিস করতে, যদি পেশেন্ট যেরকম মেদিনীপুরে আছে, মেদিনীপুরে কোনো ডক্টরকে দেখানো থাকে তাহলে ওরা একটা মেডিসিন দিয়ে দেয়, ওই মেডিসিনটা দিলে ওই 6-7 ঘন্টা এখানে আসার মধ্যে পেশেন্ট স্টেবল থাকবে, আবার এখানে আসার পর তো আমার ইমিডিয়েটলি যেটা করার করে দেয়। তাহলে এসে দূর দূর থেকে এই এইসব কন্ডিশন নিয়ে এসে সবই ভালো হয়ে যাবে। তো আপনার নাম? আমি ডক্টর লক্ষ্মণ, আমি এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। থ্যাংক ইউ। বজবজ থেকে স্নেহা মন্ডলের রিপোর্ট, ব্রেকিং বালি। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। বজবজের বহু জানা অজানার তথ্য এছাড়া বজবজ ও তার পার্শ্ববর্তী এলাকার সম্বন্ধে জানতে ভিজিট করুন আমাদের বজবজ ওয়েবসাইটে www.amaderbojboj.com।